আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এককভাবে তিনি সৃষ্টি করেছেন। তিনি একমাত্র আমাদের মালিক এবং সকল কিছুর পরিচালক একমাত্র তিনি। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে অন্য কারো কোনো মাখলুকতের অংশীদারিত্ব নেই। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহ তাআলার তাওহীদের পথ দেখিয়েছেন এবং আল্লাহ তাআলার তাওহীদের বিপরীত পথ তথা শিরিক থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। এবং তাওহীদ হচ্ছে একমাত্র সফলতার পথ, আর শিরিক হচ্ছে ধ্বংসের পথ। এই পথ নির্দেশিকা, এই সমস্ত কল্যাণকর কথাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেই রাসূলের উপর আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা মূলত আজকে মসজিদ নববীর খুতবার অনুবাদ তার জন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ, যা আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত অনুষ্ঠান। আজকের তারিখ হচ্ছে 9 মুহররম 1442 হিজরি, আর 28 আগস্ট 2020 ইংরেজি। আজকে যে বিষয়ে খুতবা দিয়েছেন ইমাম সাহেব, তার আগে বলে নিচ্ছি আজকে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাতু শেখ আব্দুল বারি আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হচ্ছে কোরআনুল কারিমের সূরা এখলাস মর্যাদা এবং তাওহীদের শিক্ষা। জানতে পারবো যে কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা যার নাম হচ্ছে এখলাস, যা কোরআনের প্রায় শেষের দিকে, 114টি সূরার 112 নম্বর যে সূরাটি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল এখলাস। যে আল্লাহ তাআলা কি তথ্য নাজিল করেছেন, সুন্দর করে তার পরিচয় আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, আমরা সেই পরিচয়টা শিখবো আজকে ইনশাআল্লাহ, জানবো। এবং আমরা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, রাত এবং দিন, সকাল এবং সন্ধ্যায় আমরা এর উপর জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এবং আজকের আলোচনা থেকে আরেকটি বিষয় ফুটে উঠবে, তা হচ্ছে যে মসজিদ নববীর ইমাম সাহেবগণ তারা কীভাবে বিশ্ববাসীকে তাওহীদের শিক্ষা দিয়ে থাকেন। ইসলামের যে মূল শিক্ষা তাওহীদের শিক্ষা, যে শিক্ষা ব্যতীত একজন মুসলিম কখনো শক্তিশালী মুমিন হতে পারে না, যে শিক্ষা ব্যতীত একটি জাতি কখনো শক্তিশালী হতে পারে না, যে শিক্ষা ব্যতীত আল্লাহর সাথে বান্দার গভীর থেকে গভীর সম্পর্ক কখনো সুদৃঢ় হবে না, এজন্য এই তাওহীদের শিক্ষার গুরুত্ব রয়েছে অপরিসীম। আমরা আজকে ইমাম সাহেবের খুতবা থেকে তাই জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তার রহমতের উসিলায় সাহায্য করেন। নিয়মাল মাওলা ও নিয়মাল নসির। তাহলে আর দেরি নয়, আমরা এবার শুরু করছি আমাদের ইমাম সাহেবের খুতবার অনুবাদ। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব তিনি বলছেন যে সূরাতু আযীমা ওয়া কুল্লু সুওয়ারিল কুরআনি আযীমা। ছোট্ট একটি সূরা আছে কোরআনুল কারিমে, যে সূরাটি হচ্ছে আযীম সূরা, মানে এর মর্যাদা হচ্ছে বিশাল, এক আজিম সূরা, ছোট্ট একটি সূরা। তবে কোরআনুল কারিমের সব সূরাই কিন্তু আজিম, মানে সবগুলি মর্যাদাপূর্ণ, কিন্তু একটি সূরা আছে কাসীরাতুল মাবানি বালিগাতুল মাআনি, যেই সূরাটি গঠনের দিক থেকে, কাঠামোর দিক থেকে ছোট, আর অর্থের দিক থেকে হচ্ছে ব্যাপক, যার মধ্যে এক অলঙ্কারপূর্ণ এবং প্রভাবপূর্ণ অর্থ রয়েছে এই সূরাটির মধ্যে। আর মর্যাদা এবং ফজিলত এত বেশি যে ব্যাপক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটির দিয়েছেন তা হচ্ছে ওয়াহিয়া তা'দিলু সুলুসাল কোরআন, যে কোরআনের তিন ভাগের এক ভাগ মর্যাদাই তার মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারিমের তিনটি অংশকে যদি ভাগ করা হয়, একটি অংশই তার মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটির এত বেশি মর্যাদা, অর্থাৎ এর আমরা এত সোয়াব পাবো যদি এই সূরাটি আমরা পাঠ করি, যে কোরআনুল কারিমের তিন ভাগের এক ভাগ পাঠ করলে যে সোয়াব হয়,
ঠিক ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে দান করবেন আলহামদুলিল্লাহ। এত সওয়াব, এত মর্যাদা আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন আল্লাহ একক অদ্বিতীয়, এবং আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তার কোনো সন্তান নেই এবং তিনি কারো কোনো সন্তান নন, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, অর্থাৎ তার কোনো বংশ পরিচয় নেই। তবে তিনি হচ্ছেন একক অদ্বিতীয় এবং তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই সেই মহান আল্লাহ তাআলার সমকক্ষ নেই। আল্লাহু আকবার। এই হলো সূরাটির অর্থ। এবার ইমাম সাহেব এই সূরাটির প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের ব্যাখ্যা করেছেন, অত্যন্ত চমৎকার করে, অপূর্ব করে তিনি ব্যাখ্যা করেছেন, যে ব্যাখ্যাগুলো আমরা ইনশাআল্লাহ শুনব। প্রথমেই তিনি কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা একক, এই শব্দটির ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এক, আসলে তিনি কে। ইমাম সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নামটি আল্লাহ, এই যে নামটি, এই নামটি এত মর্যাদাপূর্ণ, এটা হচ্ছে সবচেয়েতে শ্রেষ্ঠ একটি নাম, সবচেয়েতে মর্যাদাপূর্ণ নাম, যার সম্মান মর্যাদা আকাশ জমি বিস্তৃত সকল কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান, এটা হচ্ছে আসলু কুল্লি ইলমিন, সমস্ত জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান। এবং এটা হচ্ছে বাল আজাল্লু মালুমিন ও আজমহু আকবরহু, এই জ্ঞান, এই বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় যে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মাহাত্মপূর্ণ, সবচাইতে অধিক শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আলহামদুলিল্লাহ। এই জন্য ওহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আকাশে আল্লাহ রাব্বুল আলামিন, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আকাশের রব হচ্ছেন আল্লাহ, জমির রব আল্লাহ, আকাশের আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আকাশের, সে আল্লাহ তাআলা জমিনের। সুতরাং সকল কিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান, গুণকীর্তন, সম্মান, মর্যাদা রয়েছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের এই পরিচয় জানা যে এত বেশি গুরুত্বপূর্ণ, এটাকে প্রকাশ করতে গিয়ে এর আটটি উপকারিতা তিনি বর্ণনা করেছেন। আটটি উপকারিতা রয়েছে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানি, আর আল্লাহ তাআলাকে না জানার কারণে সেখানে পাঁচটি ক্ষতিও তিনি বলেছেন, যার আলোচনা আমরা এখনই শুরু করতে যাচ্ছি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে জানার গুরুত্ব হচ্ছে এই, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সবচাইতে মহত্বপূর্ণ জ্ঞান হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আলহামদুলিল্লাহ। তাই প্রতিটি মুসলমানকে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কেননা এর চাইতে ইসলামে শ্রেষ্ঠ কোনো জ্ঞান আল্লাহ তাআলা নাজিল করেন নাই আলহামদুলিল্লাহ। এটা হলো প্রথম উপকারিতা। দুই, ওয়ালা হায়াতা লিল কুলুবি ওয়ালা ফারহা ওয়ালা সুরুর ওয়ালা নাঈমা ওয়ালা উনসা ইল্লা ফি মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। একজন মানুষের তার আত্মার কোনো জীবন নেই, তার জীবনে কোনো প্রশান্তি নেই, কোনো আনন্দ নেই, কোনো প্রফুল্লতা নেই, কোনো শান্তি নেই আল্লাহ রাব্বুল আলামিনকে জানা ব্যতীত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে জানার উপকারিতা কতটুকু, যে জীবন পাবো, প্রশান্তি পাবো, অন্তর জীবিত থাকবে আলহামদুলিল্লাহ। এজন্য মালিক বিন দিনার, একজন শ্রেষ্ঠ মনীষী, একজন মুহাদ্দিস, তিনি বলেছেন যে মাসাকিনু আহলি দুনিয়া খারাজু মিনহা ও মা যাকু আতিয়াবু মা ফিহা ও মা আতিয়াবু মা ফিহা কিলা লাহু ও মা আতিয়াবু মা ফিহা ক্বালা মারিফাতুল্লাহি ও মাহাব্বাতুহু সুবহানাহু ওয়া তাআলা। তিনি বললেন যে এই দুনিয়ার মিসকিনরা, দুনিয়া থেকে তারা বিদায় হয়ে গেল, অথচ দুনিয়াতে সবচাইতে মজাদার এবং সবচাইতে শ্রেষ্ঠ আনন্দজনক বস্তুর মজা তারা নিতে পারল না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে পৃথিবীতে সবচাইতে মজাদার বস্তু, আনন্দময় বস্তু, সবচাইতে সবচেয়ে সুখময় বস্তু কোনটি? তিনি বলছেন আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ,
তাহলে আল্লাহর পরিচয় জানা, আল্লাহর ভালোবাসা অন্তরে থাকা, এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আনন্দময় মজাদার বস্তু আলহামদুলিল্লাহ। এজন্য পৃথিবীতে যারা আল্লাহর ভালোবাসা পায়নি, যারা এমন অবস্থায় পৃথিবী থেকে বিদায় হয়ে গেল যা আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, তারা হলো পৃথিবীতে সবচাইতে বড় মিসকিন, সবচাইতে বড় নিঃস্ব বঞ্চিত মানুষ, নাউজুবিল্লাহ। এটা হলো দুই নম্বর ফজিলত, যে আল্লাহ রব্বুল আলমিনকে জানলে পড়ে আমরা আনন্দময় জীবন পাবো, সুখময় জীবন পাবো আলহামদুলিল্লাহ। তিন নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলাকে জানা, যে একজন মানুষ সে পরিপূর্ণরূপে আল্লাহ রব্বুল আলমিনের গুলামি করতে পারবে, আল্লাহর সামনে বিনয়ী হতে পারবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারবে, সে যদি আল্লাহ রব্বুল আলমিনকে জানতে পারে। আল্লাহকে জানা ব্যতীত কোনো অবস্থাতেই একজন মানুষ সে সুউচ্চ আসনে, আল্লাহ তাআলার ইবাদতের সুউচ্চ আসনে সে পৌঁছতে পারবে না, কখনও আল্লাহ তাআলার সামনে বিনয়ীর শেষ প্রান্তে এবং ভালোবাসার শেষ সীমানায় সে কখনও পৌঁছতে পারবে না যদি আল্লাহ তাআলাকে না জানে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি সুসংবাদ দিয়েছেন যে ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দখলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম মুখস্থ করবে, ইহসা করবে, মুখস্থ করবে, আয়ত্ত করবে, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে মুখস্থ করার অর্থ কি? যেমন 99টি নাম একসাথে বসে মুখস্থ করে নিলাম, এটাই কি উদ্দেশ্য? না, উদ্দেশ্য এক নম্বর, উলামায়ে কেরামগণ বলেছেন এক নম্বর নামটি মুখস্থ করতে হবে, যেমন গফুর আল্লাহ তাআলার একটি নাম আমি মুখস্থ করলাম। দ্বিতীয় নম্বর জানতে হবে অর্থ কি, অর্থ হচ্ছে ক্ষমাশীল, আমি জানলাম আল্লাহ তাআলা ক্ষমাশীল, সব গুনাহকে আল্লাহ ক্ষমা করেন, অর্থ জানলাম। তিন, এবার আমি আমল করব, সেটা কি, আমি রাত এবং দিন আমার গুনাহের জন্য আমার রবের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতে থাকবো, তাকে ডাকতে থাকবো, ইয়া গফুর আমাকে মাফ করে দাও। এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার এই 99টি নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর মানে প্রতিটি নামের অর্থ জানতে হবে, প্রতিটি নামকে আপনি মুখস্থ করলেন, অর্থ জানলেন, ওই অনুযায়ী আমল করলেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা তিনি হচ্ছেন আলিমুম বিযাতি সুদুর, আল্লাহ তাআলা আলিম, তিনি সব কিছু জানেন, অন্তর্জামী আল্লাহ তাআলা। এই যে নামটা আমরা জানলাম যে আল্লাহ তাআলা আলিম, আমি এখন কি করব, নাম জানলাম, অর্থ জানলাম, তিনি সব কিছু জানেন, অন্তর্জামী, এবার আমি আমল করব রাত এবং দিনে আল্লাহ তাআলার জন্য, যে আমি রাত্রে দিনে সকল অবস্থাতেই আমি জানবো যে আমার রব আমার সব কিছু তিনি জানেন, তখন আমি পরিত্যাগ করে আল্লাহর আনুগত্যে আমার জীবনটাকে ব্যয় করব। এটাই হচ্ছে নাম জানার অর্থ, মুখস্থ করার অর্থ। এভাবে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে যদি মুখস্থ করে জানি, বুঝে আমল করি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ জানবে এবং আল্লাহর গুণগুলো জানবে, নামের মধ্যে কি আছে, গুণ আছে, গুণও জানবে, নামও জানবে, সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসবে, সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবে, সেই আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাতের প্রতি আকৃষ্ট হবে, আসক্ত হবে, সেই আল্লাহ রব্বুল আলমিনের দিকে ছুটে চলবে আলহামদুলিল্লাহ। যে জানবে না সে আল্লাহর দিকে ছুটে চলবে না, আল্লাহর ভালোবাসার কোনো কিছুই তার মধ্যে থাকবে না। এই হলো তিন নম্বর ফজিলত বা উপকারিতা। চার নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে প্রত্যেকটি মানুষ ততটুকু পরিমাণ সম্মান মর্যাদা দিয়ে থাকে যতটুকু পরিমাণ সে আল্লাহ রব্বুল আলমিনকে জানে। যে বেশি আল্লাহকে জানে সে তত বেশি আল্লাহ রব্বুল আলমিনকে মানে, যে জানে না সে কখনো আল্লাহ তাআলাকে মানে না, এই জন্য সঠিকভাবে তার ইবাদত হয় না, কখনো ইবাদত করে কখনো করে না, মন চাইলে করে মন না চাইলে করে না, বলে যে আমার তো মন চাই না ইবাদত করতে, কেননা সে আল্লাহ রব্বুল আলমিনকে জানে না। এই জন্য ইমাম সাহেব বলছেন যে এই যে মানুষের অবস্থা নামাজের মধ্যে, নামাজের মধ্যে সবার অবস্থা একাগ্রতা কিন্তু এক নয়, প্রত্যেক মানুষ নামাজে ততটুকুই মন দিয়ে নামাজ আদায় করে যতটুকু সে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে তার মধ্যে গভীর থেকে গভীর জ্ঞান রয়েছে, ঠিক ওই পরিমাণ সে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায় বিনয়ের সহিত আলহামদুলিল্লাহ। পাঁচ নম্বর মর্যাদা হচ্ছে অথবা উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলাকে জানার, যে একজন মানুষ যখন, একজন গোলাম যখন আল্লাহ রব্বুল আলমিনকে জানতে পারবে, তখন সে সর্বদাই তার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, যে আল্লাহ রব্বুল আলমিন তিনি যে এমন এক মহান সত্তা,
এই অর্থতা তার মনের মধ্যে সবসময় জাগতে থাকবে এবং সে মনে করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমার সাথে রয়েছে আলহামদুলিল্লাহ। সকল অবস্থাতেই ফায়তুমাইন্না কলবুহু, তার অন্তর প্রশান্তিতে সব সময় ভরে থাকবে আলহামদুলিল্লাহ, কারণ বিশাল ক্ষমতাশীল এক রবের গোলাম আমি আলহামদুলিল্লাহ। এই জন্য তার মনের মধ্যে শান্তি দাসে পেতে থাকবে আলহামদুলিল্লাহ, তার হৃদয় সবসময় শান্তিতে থাকবে। ওয়া তাওয়াক্কালু আলাইহি সিদকান, সে পরিপূর্ণভাবে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে পারবে। ওয়াইসিকু বিহি হাক্কান, যথাযথভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হতে পারবে আলহামদুলিল্লাহ, কারণ সে আল্লাহ তাআলার পরিচয় জানে। ওই অর্থগুলো তার মনের মধ্যে সবসময় মনের মণিকোঠায় সবসময় বাঁচতে থাকবে, তার মধ্যে আত্মবিশ্বাসে ভরা থাকবে তার হৃদয়টি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রাদের 28 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ইমানদার তাদের অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ, অন্য কোনো কিছুতে তারা হৃদয়ে শান্তি পায় না, তাদের অন্য কোনো কিছুতে তারা পূর্ণ আনন্দ পায় না, যে আনন্দ যে প্রশান্তি পায় আল্লাহর জিকিরের মাধ্যমে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই অন্তরের প্রকৃত প্রশান্তি নিহিত আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর স্মরণ ব্যতীত অন্তর কখনো পূর্ণ আনন্দ সুখ পেতে পারে না আলহামদুলিল্লাহ। 6 নম্বর উপকারিতা হচ্ছে, ইমাম সাহেব বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারবে সেই তো আল্লাহর সামনে সেজদায় অবনত হয়ে যাবে, সেই তো আল্লাহর সামনে ভীতিপ্রদ হয়ে সে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বসে নামাজ আদায় করবে, আল্লাহর গুলামি করবে। সে যখন তাকাবে এই আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্যের দিকে, তখন অনায়াসে সে যখন এগুলো চিন্তা করবে তার জবান থেকে উচ্চারিত হতে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সে এইভাবে তাসবিহ পাঠ করবে, কারণ দেখবে বিশাল সাম্রাজ্যের এই অগণিত সীমাহীন রাজত্বের এত সব নিয়ামতের মালিক আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত সব নিদর্শনাবলী দেখে সে তখন আল্লাহর সামনে এইভাবে বিনয়ী হয়ে যাবে, সেজদায় অবনত হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে কেন এত বেনামাজি, মুসলিম সমাজে বসবাস করার পরে কেন এত বেনামাজির সংখ্যা, কারণ আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, সারাটি দিন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলাকে স্মরণ করার মতো সময় তাদের নেই। এই জন্য আল্লাহর জন্য সময় দেওয়াকে তারা বেকার অনর্থক কাজ মনে করে, এই জন্যই। আর যারা আল্লাহ তাআলাকে জানে তারা সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্য একটি তাদের জীবনের, কি করলে পরে আমার রব আমার প্রতি খুশি হবে, কি করলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন, কতটুকু সময় আমি আল্লাহর জিকির করতে পারি, আমি সারাদিন চেষ্টা করব আমি শুধু আমার রবের প্রশংসা বেশি করব, আল্লাহর জিকির বেশি করব দুনিয়াতে অনর্থক কথা বলার চাইতে আলহামদুলিল্লাহ। তার প্রয়োজনীয় কথা তবু সে অল্পতে শেষ করার চেষ্টা করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব বেশি করে জানে, কারণ সে জানে এর চাইতে কল্যাণ তো আর কিছুই নেই আমার জীবনের জন্য, এর চাইতে কল্যাণকর শান্তিময় শ্রেষ্ঠত্বের পথ তো আর কিছুই নাই আল্লাহকে স্মরণ করার চাইতে আলহামদুলিল্লাহ। এই জন্য তার জবানের ভাষা সুন্দর হবে, অনর্থক কথা বলবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করবে। 7 নম্বর উপকারিতা হচ্ছে, ইমাম সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হচ্ছে এমন, বা আল্লাহ রাব্বুল আলামিনকে জানা এত গুরুত্ব যে এই নামটি এমন, কোন অল্প বস্তুর মধ্যে যদি আল্লাহর নাম স্মরণ করা হয় সেটা বরকতপূর্ণ হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ। আবার যখন একজন মানুষ ভয়ভীতির সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তখন তার ভয়কে আল্লাহ তাআলা দূর করে দেন সুবহানাল্লাহ। একজন মানুষ যখন বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা তার বিপদ দূরীভূত করে দেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে একজন যখন একজন ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে তার দুশ্চিন্তার সময় অথবা বিষণ্ণতার সময় তখন আল্লাহ তাআলা তার দুশ্চিন্তাকে দূর করে দিয়ে আনন্দিত করেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ যখন এমন সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে যখন জীবনের সকল পথ সব বন্ধ হয়ে যায়, এই সংকীর্ণ অবস্থায় যখন সে লিপ্ত হয় তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে তখন আসাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা তার জীবনের প্রশস্ততা দান করেন, তার সমস্ত বন্ধ দরজাগুলোকে খুলে দেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা, আমার ইমাম সাহেব বলছেন
আট নম্বর উপকারিতা হচ্ছে আল্লাহ তাআলাকে জানার। এই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনকে জানবে সে আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করবে, যে আল্লাহ তাআলা তাকে এমন অবস্থানে এমন অবস্থায় পাবে যেখানে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে জানতে পারবে সে হারাম কাজে লিপ্ত হবে না, যে আমার রব দেখবেন আমি আমার চক্ষু দ্বারা গুনাহ করছি, আমার রব আমাকে দেখবেন আমি আমার লজ্জাস্থান দ্বারা গুনাহ করছি, আমার রব আমাকে দেখবেন আমি এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি গুনাহ করছি, আমার জবান দ্বারা মিথ্যা কথা বলছি, না 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 না, এমনটি করতেই পারে না। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনকে জানবে সে আল্লাহ যা নিষেধ করেছেন সেই কাজ থেকে সে আল্লাহকে লজ্জাবোধ করবে, সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওই ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার আদেশকে মানার চেষ্টা করবে, যা আল্লাহ আদেশ করেছেন তা সে মানবে, কারণ সে যে আল্লাহ রব্বুল আলমিনকে জানে, এবং সদা সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের সম্মানকে সে স্মরণ করতে থাকবে আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ রব্বুল আলমিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন, আবার আল্লাহরও প্রশংসা করেছেন কোরআনের সূরত শুহারার 117-18-19 নম্বর আয়াতের মধ্যে কি চমৎকার করে প্রশংসা করেছেন আল্লাহর নিজের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিভাবে আল্লাহ বলছেন, ও তাওয়াক্কাল আলাল আজিজের রহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সেই মহাপরাক্রমশালী মহাশক্তিধর যার উপর কেউ বিজয়ী হতে পারে না, এই সত্তার উপর আপনি ভরসা করুন, সুবহানাল্লাহ। আর রহিম যিনি খুব দয়ালু, যিনি তার গোলামদেরকে কখনো অপমানিত লাঞ্ছিত করেন না, এমন রবের উপর আপনি ভরসা করুন। যেই রব আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আপনি যখন রাত্রিবেলা নামাজে দাঁড়িয়ে যান আপনাকে তিনি দেখতে পান, সুবহানাল্লাহ। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং আপনি যে স্থানান্তরিত হন একটি অবস্থা থেকে আরেকটা অবস্থানে, অর্থাৎ দাঁড়ানো থেকে রুকু, রুকু থেকে সাজদায়, এভাবে যে আপনি স্থানান্তরিত হন নামাজের মধ্যে, এটা কিন্তু আপনার রব দেখেন। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, সাজদাকারীদের সাথে যে আপনি পরিবর্তন হন এই পরিবর্তনটা আল্লাহ তাআলা আপনাকে দেখেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের প্রশংসা করলেন যে তিনি আজিজ মহাপরাক্রমশালী এবং অতি দয়ালু, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে নামাজ আদায় করতেন রাত্রিকালীন সময়ে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন কেমন চরিত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে, সেই বিষয়টাও কিন্তু এখানে আল্লাহ তাআলা তুলে ধরলেন, সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে, জানতে পারবে, ওই মানুষটি রাতের অন্ধকারে সুযোগ পেলেই সে শয়তানের আড্ডায় সে গুনাহে লিপ্ত হবে না, বরং সে যখন গোপনে চলে যাবে, যখন সে যখন মানুষের আড়ালে চলে যাবে, তখন তার চরিত্র আরও সুন্দর হবে আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে একজন মানুষ আল্লাহ তাআলার পরিচয় জানলে তার উপকারিতা, আলহামদুলিল্লাহ। এই হলো আটটি উপকারিতা আমরা জানলাম। এরপরে ইমাম সাহেব এবারের পয়েন্টে বলছেন যে ওয়াইদা দুউফা ইস্তিহযারু মাআনি মারিফাতিল্লাহ, যখন একজন মানুষের আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে তার জ্ঞান দুর্বল হবে, আল্লাহ তাআলার সম্পর্কে যখন সে ভালোভাবে জানতে পারবে না, তখন তার আবার বেশ কিছু ক্ষতি আছে, পাঁচটি ক্ষতি আছে। এক নম্বর, জাফাত ইয়ানাবিউল আল ইমান, ইমানের ঝরনা শুকিয়ে যাবে। এর মানে তা সে যে ইমান এনেছে এই ইমান দ্বারা সে কোনো উপকারিতা পাবে না, ইমান থেকে কোনো ভালো কাজ তার জীবনে বের হবে না, নির্গত হবে না, কারণ তার তো সে তো আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনে না, জানে না, বুঝে না, এজন্য সে কোনো কল্যাণ পাবে না ইমান দ্বারা। দুই নম্বর, আনুগত্যের কোনো আগ্রহ তার মধ্যে থাকবে না, কোনো আনুগত্য থাকবে না তার মধ্যে। এজন্য আমার আপনার ভিতরে আনুগত্যের প্রতি অবহেলা, আনুগত্যের প্রতি আমাদের মধ্যে যে দুর্বলতা, পাপের প্রতি যে আমাদের সীমাহীন আকর্ষণ, এগুলোর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা আমাদের রব সম্পর্কে জানি না। হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছি, এটা সত্য, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা ইমান এনেছি, ইমানের দাবিদার আমরা, কিন্তু ইমানের যে মূল বিষয়, সবচাইতে ইমানের মধ্যে প্রথম রুকুন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান আল্লাহ সম্পর্কে, সেই সম্পর্কে আমরা জানি না বলেই আমাদের রবের কোনো মূল্য আমাদের কাছে নেই। তিন নম্বর ক্ষতি হচ্ছে কসাল কালবু, অন্তর কঠিন হয়ে যাবে, নিষ্ঠুর হয়ে যাবে, পাষণ্ড হৃদয় হয়ে যাবে, নাউজুবিল্লাহ। চার নম্বর, ওয়াস্তাশরাল কলাক, একজন মানুষের অন্তরের দুশ্চিন্তা, অস্থিরতা বৃদ্ধি পেয়ে যাবে, নাউজুবিল্লাহ, আল্লাহকে চিনে না, এই জন্য সব সময় তার মধ্যে একটি উভয় সংকট, কি করব, কি করলে ভালো হয়, কোনটা জানি কি হয়, একটি অস্থিরতা, একটি বিষণ্ণতা সব সময় বিরাজমান, নাউজুবিল্লাহ। আর পাঁচ নম্বর ক্ষতি হচ্ছে ও তামাক্কানাল খৌফু মিনাল মুস্তাকবালি ওয়া আলা রিজকি, নাউজুবিল্লাহ। এই এই সমস্যা আমাদের সবারই আছে, সেটা কি, ওই মানুষটি ভবিষ্যৎ নিয়ে, রিজিক নিয়ে সব সময় সে ভয়ভীতি করবে,
সব সময় ভয়, সামনে কি জানি খাবো, কি খাবো, কি পরব, ভবিষ্যতে জানি কি হয়, সামনে ওই যে কাল বৈশাখীর মতো ঝড় তুফান আসতেছে জীবনে, আমি তো উড়ে যাব, আমি শেষ হয়ে যাব, আমার জীবনে জানি কি হয়, সব সময় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে রিজিকের চিন্তা। কারণটা কি? কারণ আল্লাহকে জানে না, তার রব যে তার রিজিক দাতা, তার রব যে তার সাহায্যকারী, তার রব যে তার জীবনের যে অন্ধকার পথকে আলোর পথে পরিণত করতে পারেন, জীবনের যে কোনো কঠিন মুহূর্তকে আল্লাহ তাআলা যে সহজ সাধ্যে পরিণত করতে পারেন, তার রব যে সকল অবস্থাতেই সকল কিছুর উপর ক্ষমতাশীল, সে তো এটা বুঝে না, এই অর্থ তো তার জানাই নাই, এই জন্য তার এই দুরবস্থা, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে আল্লাহ তাআলাকে জানার ক্ষেত্রে। আর এই জ্ঞান আলহামদুলিল্লাহ হারাম শরীফের ইমামদের থেকে আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব ব্যাখ্যা করছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দের ব্যাখ্যা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সত্তা যার কোনো সাদৃশ্যতা নেই, যার কোনো দৃষ্টান্ত নেই, কোনো মেসাল তার জন্য দেওয়া যায় না, তিনি এমন একজন রব কোনো কিছুই তার মতো নয়, তিনি হচ্ছেন তার জাতের ক্ষেত্রে একক এবং তার গুণাবলীর ক্ষেত্রে তিনি একক, তিনি একক রিজিক দাতা, তিনি সৃষ্টিকর্তা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি সকল মাখলুকতকে পরিচালিত করেন, তাই জীবনের সকল ক্ষেত্রে বিপদ মুহূর্তে একমাত্র তার কাছে প্রার্থনা করতে হবে, যখন সাহায্যের প্রয়োজন তার কাছে সাহায্য চাইতে হবে, যখন বিপদ থেকে কোনো কঠিন দুরবস্থা থেকে আশ্রয় চাইতে হয়, অনিষ্টতা থেকে আশ্রয় চাইতে হয়, একমাত্র তার কাছেই চাইতে হবে, কারণ তিনি হচ্ছেন একক আলহামদুলিল্লাহ। এরপর ইমাম সাহেব আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা যে সামাদ এর অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন, সামাদ হচ্ছে এর শাব্দিক অর্থ হল অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ তাআলা কারোর কাছে তার কোনো প্রয়োজন নেই, না আকাশে জমিনে, না কোনো ফেরেস্তার কাছে, না কোনো জিনের কাছে, না কোনো নবী রাসূলদের কাছে, না কোনো অলিয়াউলিয়ার কাছে, পৃথিবীর কোনো মানুষের কাছে, কোনো মাখলুকাতের কাছে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ তাআলা প্রয়োজন মুক্ত, আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন সামাদ। আর সামাদ এমন একটি নাম যার মধ্যে অসংখ্য গুণ রয়েছে, আলহামদুলিল্লাহ, অসংখ্য গুণ। তাই ইমাম সাহেব বলছেন যে সমস্ত মাখলুকত এই আল্লাহর কাছে মুখাপেক্ষী, মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, আকাশ এবং জমির রাজত্ব একমাত্র তারই, তিনি ঘুমান না, তিনি তন্দ্রান না, তিনি ভুলে যান না, আলহামদুলিল্লাহ, এমন একজন রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত মাখলুকত তারা প্রয়োজন বোধ করেন, মুখাপেক্ষী, আর আল্লাহ তাআলা তাদের প্রয়োজনকে মিটিয়ে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নাম তার আল্লাহর এই সামাদ, যেই সামাদ এই নামটি যখন একজন মানুষ জানতে পারে, তখন ইস্তাশিরুল কুওয়া ওয়াল ইজ্জা, সে তখন মনের মধ্যে একটা শক্তির অনুভব করে এবং সে একটা সম্মান মর্যাদার অনুভব করে সব সময়, যে ব্যক্তি এই আল্লাহ তাআলা এই সামাদ নামটি অর্থটা ভালোভাবে জানে, আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই নামটি যে ব্যক্তি জানবে তার মধ্যে এরকম একটা ক্ষমতা, এমন একটা দুঃসাহস, এমন একটা সাহসিকতা তার মধ্যে বিরাজমান, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ যে কারো কাছে মুখাপেক্ষী নন, এবং সে সবসময় মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তিনি আমার কথা শুনেন, আমাকে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং ইমাম সাহেব বলছেন এই নামটি এমন যে এই নামটা যার মধ্যে থাকবে বা এটা বিশ্বাস করবে, এবং তার বিশ্বাস করা উচিত যে আকাশ জমির সকল কিছু যদি তার কোনো ক্ষতি করতে চায়, পারবে না, তবে ততটুকু পারবে যতটুকু আল্লাহ তাআলা তার জন্য লিখেছেন, আলহামদুলিল্লাহ, তাছাড়া হবে না। এই সামাদ নামের এত গুরুত্ব রয়েছে। এরপরে ব্যাখ্যা করেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে তিনি জন্ম নেন নাই, অর্থাৎ তার কোনো সন্তান নেই, তিনি আবার কারো সন্তান নন, কোনো বংশ পরিচয় বংশ বিস্তার তার মাধ্যমে হয় না, তিনিও করেন না, তিনি শুধু সৃষ্টিকর্তা, আলহামদুলিল্লাহ। তিনি হচ্ছেন এমন সত্তা যিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না, সমস্ত মাখলুকাত যখন ধ্বংসস্তূপে পরিণত হবে তখনও তিনি তার ক্ষমতার উপর সুপ্রতিষ্ঠিত থাকবেন, আলহামদুলিল্লাহ। তিনি সন্তান গ্রহণ করা থেকে সম্পূর্ণরূপে পুত পবিত্র, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তার সমকক্ষ নয়, আলহামদুলিল্লাহ, কোনো কিছুই না। সকল মাখলুকতকে তিনিই তো সৃষ্টি করেছেন, তিনিই তো অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন সুমহান, সুউচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী, আর সকল কিছুর চাইতে বড় তিনি, এবং সকল কিছুর
চাইতে তিনি মহান, তিনি আলহামদুলিল্লাহ। এই জন্য তিনি কখন তার সমকক্ষ কোনো কিছুই হতে পারে না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম খুতবার শেষাংশে ইমাম সাহেব একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস আমাদেরকে বলছে যদি আমরা আল্লাহর এই সূরা ইখলাসকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন একটি ঘটনা ঘটেছে সাহাবায়ে কেরামদের যুগে যে হাদিসটি বুখারিতে এসেছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন যে আনসারিদের একজন ব্যক্তি ছিল, তিনি মসজিদে কুবার ইমাম সাহেব ছিলেন। তো তার অবস্থা ছিল এই, তিনি যখন ইমামতি করতেন, ইমামতি করার সময় সূরা ফাতিহার পরে তিনি প্রথমে সূরা ইখলাস পড়তেন, এরপরে অন্য সূরা পড়তেন। সব সময় সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস, এরপরে অন্য সূরা মিলাইতেন। সাহাবায়ে কেরামদের কাছে বিষয়টি অপছন্দনীয় ছিল। তারা বললেন যে তুমি এটা ছেড়ে দাও। তখন ওই ইমাম সাহেব, ওই সাহাবা বলছেন যে না, মা আনা বিতারিকিহা, আমি এটা ছাড়তে পারবো না। তোমরা যদি পছন্দ করো তাহলে আমি তোমাদের ইমামতি করব, অন্যথায় যদি অপছন্দ করো তারকতুকুম, আমি তোমাদেরকে বাদ দিব, ইমামতি বাদ দিব। তবে আমি এই কাজ আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, সূরা ইখলাস আমি পড়বই। এবার বিষয়টি সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বলছেন, আচ্ছা শুনো, কি হইল তোমার, তোমার সাথীগণ যা বলেছেন তুমি কেন সেটা করলে না? কেন তুমি সূরা ফাতিহা প্রতি সূরা ইখলাসকে প্রতিটি রাকাতের মধ্যে তুমি কেন পড়ো, কোন কারণে, এর মধ্যে কারণটা কি? তখন ওই সাহাবা বলছেন, ইন্নি উহিব্বুহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি এই যে সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। অপর একটি হাদিসের মধ্যে এসেছে যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাদেরকে বললেন যে ওই লোকটাকে বলো গিয়ে, তাকে জানিয়ে দাও, সে যেহেতু সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাওহীদকে যত বেশি ভালোবাসবো তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার একাত্মবাদকে, তোমার তাওহীদকে আমরা যেন সবসময় ভালোবাসতে পারি, তোমার আসমা সিফতগুলো যেন জানতে পারি, কোরআনুল কারিমের সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান যে তোমার পরিচয়, তা যেন আমরা জানতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি সূরা ইখলাসের আরও দুটো ফজিলত বর্ণনা করেছেন, এরপরে আশুরা রোজার ফজিলত বর্ণনা করেছেন। ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন এক সাহাবার কাছ থেকে, যেই সাহাবা, যেই ব্যক্তিটি সে দোয়া করতেছে। শুনেন, এই দোয়াটি যদি আমরা মুখাস্থ করি, এই দোয়া দ্বারা দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন, এই ওয়াদা হাদিসের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবা দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল্লাহাত আসসামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়লেন। দোয়াটি আমার সাথে আপনারা মুখাস্থ করতে পারেন, আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আল্লাহাত আসসামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো দোয়া। অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, নিঃসন্দেহে আপনি আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহাত আসসামাদ, আপনি একক, অদ্বিতীয় এবং আপনি অমুখাপেক্ষী, এবং আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম নেন নাই, কোনো কিছুই তার সমকক্ষ নহে। এই হলো অর্থ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লাকাদ সাআলাল্লাহা বিইসমিহিল আযম, এই ব্যক্তিটি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযম দ্বারা, আল্লাহর সবচাইতে বড় নাম দ্বারা আল্লাহকে ডেকেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। সুতরাং আল্লাযী ইযা সুইলা বিহি আতা ওয়া ইযা দুইয়া বিহি আজাবা, এই দোয়াটি এমন একটি দোয়া যেই দোয়া দ্বারা কোনো কিছু আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ তাআলা বান্দাকে দান করেন, আর কোনো কিছু দোয়া করলে পরে আল্লাহ তাআলা ওই বান্দারটাকে সাড়া দিয়ে থাকেন, দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইবনে মাজাহ এসেছে, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলেছেন, হাদিসের নাম্বার হচ্ছে 3857 নম্বর হাদিস। দ্বিতীয় ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে বললেন, তুমি পড়বে প্রতিদিন সকালবেলা তিনবার, সন্ধ্যার সময় তিনবার। কি? সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা তুমি পড়বে সকালবেলা তিনবার এবং সন্ধ্যায় তিনবার। যদি পড়তে পারো তাহলে কি হবে? তাকফিকা মিন কুল্লি শাই,
তাহলে সকল বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য এই সূরাগুলি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদের 5082 নম্বর হাদিস। এর উপর আমরা যেন সবাই আমল করতে পারি। এই যে কত মানুষ বলে এই জিনে ধরে আপনি তাবিজ কেন ব্যবহার করবেন, আপনি এগুলো মুখাস্ত করেন না ভাই, আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাবে। তাওহিদকে ভালোবাসুন, আল্লাহর একাত্মবাদকে ভালোবাসুন, ইয়াকিন নিয়ে ইমান নিয়ে ভালোবাসুন, আপনার মর্যাদা পদমর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন আলহামদুলিল্লাহ। এজন্য তাওহিদের উপর চলা উচিত। কোথায় তাওহিদ আর কোথায় তাবিজ টাবিজ বানাইয়া কোরআনের আমরা কি বিকৃতি করে এই সূরা ইখলাসের নকশা বানিয়ে, সূরা ফালাক সূরা নাসের নকশা বানিয়ে আমরা কত কি করে থাকি। এগুলো থেকে মুক্ত হয়ে, পবিত্র হয়ে, এগুলো শিরিকের পথ, এগুলো কুফুরির পথ, এগুলো থেকে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহর তাওহিদকে হেফাজত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সূরা ইখলাস একবার পড়লে সুলুসুল কোরআন, কোরআন তিন ভাগের এক ভাগ পরিমাণ পড়লে যে সওয়াব হয়, সওয়াব আল্লাহ তাআলা দান করেন আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব তিনি সূরা এখলাসের ফজিলত বর্ণনা করার পর তিনি আশুরার ফজিলত বর্ণনা করে বলছেন যে এই তো আগামীকাল হলো আশুরার দিন, দশম দিন, কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার রোজাটির গুরুত্ব দিতেন, অনুসন্ধান করতেন, তিনি এই রোজাটি রাখতেন। আর এর ফজিলত হলো আমি আল্লাহর কাছে আশা করি আইয়ু কাফিরু সানাতাল্লাতি ক্বাবলা, অতীতের এক বছরের গুনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই রোজাটি আমরা সবাই রাখবো। এই রোজাটি রাখার দুটো পদ্ধতি আছে, একটা হলো দশম তারিখে তো আমরা রাখবোই, তার আগে একদিন রাখতে পারি অথবা তার পরে একদিন রাখতে পারি, এই হলো একটা পদ্ধতি। আর একটা হলো তিনটা একসাথে আমরা রাখতে পারি, এই 9, 10, 11 এই তিনও দিন আমরা রাখতে পারি, অসুবিধা নেই। এভাবেই আমরা এই সুন্নত তরিকায় আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা শুনেছি, যার অনুবাদ আমরা শুনেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সূরা ইখলাসের কি মর্যাদা এবং তার মধ্যে কি তাওহিদের তথ্য নিহিত আছে আমরা এগুলো জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে জানার ব্যাপারে আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর তাওহিদকে জানলে পরে 8টা পুরস্কার আছে এটা আমরা জানলাম, আল্লাহকে না জানলে পরে 5টি ক্ষতি আমরা জানতে পেরেছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা ইখলাসকে ভালোবাসার আমরা বিশেষ তিনটি মর্যাদা পেয়েছি। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, যা আমরা প্রতি রাকাতে আমরা পড়তে পারি, অসুবিধা নেই, দূষণীয় নয়, পড়া যেতে পারে আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে এই 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 যে সূরা ইখলাস দিয়েই কেমন যেন ওই দোয়াটি বানানো হয়েছে, যেই দোয়াটি পড়লে পরে আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন এটা আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়লে পরে সকাল সন্ধ্যা তিন তিনবার করলে পরে পড়লে আমরা সমস্ত বিপদ মুসিবত থেকে বেঁচে যাবো আলহামদুলিল্লাহ। আজকে আমরা যা কিছু শুনেছি তাওহিদ, এই তাওহিদ যেন হয় আমাদের জীবনের মূল লক্ষ্য, তাওহিদ যেন হয় আমাদের জীবনের পথিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আল্লাহর গোলামি করেছেন, কীভাবে তিনি তাওহিদকে হেফাজত করেছেন জীবনের সকল ক্ষেত্রে, আমরা যেন তার উপর আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিদায় লগ্নে আমি দোয়া করছি যারা আমাদের লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সরাসরি, এরপরে পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন, এবং সেই সাথে যারা আমাদের সাথে দাওয়াতি কাজে অংশগ্রহণ করছেন, শেয়ার করছেন আপনাদের ফেসবুকে আইডিতে, আপনারা এটাকে শেয়ার করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই ফেসবুকটাকে জান্নাতের পথ হিসেবে কবুল করেন, দুনিয়াতে আখিরাতে যেন এই আমল দ্বারা এই এই মসজিদ নববীর খেদমত, এই মসজিদ নববীর খুতবার অনুবাদের খেদমত দিয়ে আমরা যেন বরকত পাই। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতে সুন্দর জীবন দান করেন, আখেরাতেও সুন্দর জীবন দান করেন। আগামী সপ্তাহে আবারও এই সময় আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।